আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আজকে নতুন ভিডিওতে। আজকে আপনাদেরকে IMAX প্রযুক্তি সম্বন্ধে জানাবো। যারা হচ্ছে সাউথ কোরিয়ান মুভি এবং সিরিজ লাভার্স, তারা আপনারা কি রেজুলেশন একটু দেখেছেন? তারা যেমন ভিডিও রেকর্ডসগুলো করে হাই রেজুলেশনের মাধ্যমে, যেটা IMAX মাধ্যমে, এবং তারা কিন্তু তাদের মুভি থিয়েটারেও ওই IMAX-এর মাধ্যমে মুভিটা প্লে করে, যাতে রেজুলেশনটা খুব বেশি হাই থাকে। এবং তাদের মুভি থিয়েটার বা যেই স্টলেই আপনারা যান, ফুড কোর্ট হোক, যেখানেই যাক, আপনারা দেখবেন সবসময় তারা মানুষকে কিভাবে সেবা প্রদান করবে সেটা তারা খুব বেশি ফোকাস করে। তাই ওনাদের এই IMAX 4DX এই মুভি থিয়েটারে তারা প্রচুর প্রযুক্তি রেখেছে, যার মাধ্যমে তারা মানুষকে ভালো ভালো সেবা প্রদান করতে পারে। এখানে দেখবেন যে আমাদের বাংলাদেশের সাথে আসলে সাউথ কোরিয়ার কতটুকু ডিফারেন্স রয়েছে। এখান দিয়ে হচ্ছে তাদের এন্ট্রি, এবং এন্ট্রি এখনও শুরু হয়নি, মানুষরা ওয়েট করছে। যারা অনেক টাইম ধরে ওয়েট করবে তারা যেন বোর না ফিল করে, তারা যেন ভালো ফিল করে। তো তার জন্য তাদের এখানে অনেক ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে, যেটা হচ্ছে এখানে ম্যাসাজ চেয়ার রয়েছে, এবং এখানে আপনারা চাইলে খাবার দাবার খেতে পারেন আমাদের ফুড কোর্টের মতো। বাট তাদের পেমেন্ট সিস্টেমটা অনেক সুন্দর, তাদের পেমেন্ট সিস্টেমটা একদমই আধুনিক। পপকর্ন কর্নার, যারা অর্ডার করবে তারা এভাবে করবে, মেশিন আছে, ওয়েট করতেছে মানুষ। এটা হচ্ছে ফুড কর্নার আর কি। এইখানে ছবির লিস্ট দেওয়া আছে। কি কি ছবি আছে, এটার অ্যাড আসে। চাইলে তুমি এখান থেকেও টিকিট কিনতে পারো। এরকম যদি অবসর কাটাতে চাই এখানে খেলতেও পারে। গেম জোনটা দেখে আমার একটি স্মৃতির কথা মনে পড়ে গেল। কম বেশি এই ধরনের স্মৃতি সবারই আছে। আসলে এই যে এখন যেরকম উন্নত প্রযুক্তি তৈরি হয়ে গেছে, বাংলাদেশের সিনেপ্লেক্স, ওইখানে যেরকম আপনাদের টোকিও ফান ওয়ার্ল্ড বা এটা ওটা ছিল। আমরা যখন একটু ছোটো ছিলাম তখন কিন্তু আমাদের ফ্যান্টাসি ওয়ান্ডারল্যান্ড বা এই ধরনের পার্ক ছাড়া কিন্তু এর থেকে বড় তেমন কোনো পার্ক ছিল না, অ্যামিউজমেন্ট আর কিছু ছিল না। তো যাই হোক, তো তখন এই মোস্তফা খেলার জন্য দেখতাম ছেলেরা বিভিন্ন জায়গায় ভিড় করতো, কিন্তু না, আমরা তো মেয়ে, সো আমাদের দেখা যেত খেলা হতো না, অনেক পরিচিত থাকতো, দেখে ফেলবে, বা আব্বা আম্মা তো কখনো যেতে দিত না। আর রোজার ঈদে আমরা চলে যাই কাজিনরা মিলে একটা টিপিক্যাল এলাকার একটা যেরকম গেম জোন টাইপসে থাকে না, যেটার মধ্যে মোস্তফা খেলে, যে তো ওইটা পর্দা দেওয়া থাকতো বা গেট দেওয়া থাকতো, গেটের মধ্যে ঢুকে যেয়ে দেখতাম সবাই খেলতেছে আর কয়েন দিয়ে দিয়ে খেলে। তো যাই হোক, আমরা ওরকম কয়েন দিয়ে খেললাম, কেউ জানলো না, বাবা মা কেউ জানলো না, সব পিছি পিছি কাজিন। তো আমরা অনেক ছোট, তখন প্রায় আমাদের বয়স মনে হয় 10-12 বছর। তো ওই টাইমে আমরা হচ্ছে সবাই যেয়ে একসাথে, আমরা যেহেতু অনেক কাজিন সবসময় ঘোরাঘুরি করতাম টুকটাক, তো ঈদের দিন হচ্ছে আমরা গার্ডিয়ান ছাড়া বের হতে পারতাম, তো আমাদের ছুটি থাকতো, আর ওই দিনই হচ্ছে গিয়ে এই মোস্তফা খেলাটা খেলি। খুবই ভালো লেগেছিল। ভাইসিটি, তারপর আরও যে ধরনের খেলাগুলো আছে কম্পিউটারে, এগুলো টুকটাক খেলা হলেও এই মোস্তফা টাইপসের খেলাগুলো না খেলা হয়নি। দিনের এই খেলাটার কথা আজও আমাদের সব কাজিনদের মনে রয়েছে, এবং আমরা খুবই মিস করি। এবং আসলে এইসব খেলাগুলো মানুষের ভালো স্মৃতি হয়ে রয়ে যায় ছোটোবেলার। আর দৌড়াদৌড়ি খেলা, দৌড়ঝাঁপ, এগুলো তো অনেক খেলেছি, ওগুলো নিয়ে আর বলার কিছুই নেই।